আজকে আপনাদের অদ্ভুত একটা খাবারের কথা বলবো যেটা আমার অনেক পছন্দের এবং ছোটবেলায় আম্মু অনেক রান্না করে দিত ভাতের সাথে জন্য ফারিয়ানে অজাপুর এই টুনার রেসিপিটা দেখে আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছিল তাই আমি আর দেরি না করে আজকে রান্না করে ফেলছি প্রথমে আমি একটা প্যানে একটু আনসল্টেড বাটার দিয়ে নিলাম বাটারটা মেল্ট হওয়ার আগে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কারণ বাটারটা একদম হচ্ছে পুরোপুরি মেল্ট হলে কিন্তু পুড়ে যায় তো পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজ টা হালকা নরম হওয়ার জন্য আমি চেষ্টা করেছি আপু যেভাবে দেখিয়েছে ঠিক ওইভাবেই রান্নাটা করতে তো এখানে এই যে আমি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে তার ভিতরে আমি ক্যানের টুনাটা দিয়ে দিলাম আর এই টুনার মধ্যে কিন্তু তেল দেওয়া আছে এটা সহই আমি দিয়ে দিয়েছি তারপর এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস সয়া সসটা দেওয়ার পর এখানে দেখেন আমি আমার হাতে গুঁড়ো করা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আপনার চাইলে হোয়াইট পেপারও দিতে পারেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন এরপর আমি হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম এখন আমি সুন্দর করে কিছুক্ষণ হচ্ছে এটা ভেজে নেব আর এটা ভাজতে ভাজতে এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে আমার খাওয়ার জন্য আসলে আমি আর ওয়েট করতে পারছিলাম না তো এই তো রান্নাটা হওয়ার সাথে সাথে আমি গরম ভাত নিয়ে বসে গেছি কারণ আমার আসলে স্মেলে আর হচ্ছে সহ্য হচ্ছিল না আর খেতেও আলহামদুলিল্লাহ এত টেস্টি ছিল আমি আসলে ভাবিও নাই এতটা মজা হবে তো আমার কাছে তো প্রথমবার ট্রাই করে অনেক বেশি পছন্দ হয়ে গেছে আপনারা চাইলেও ট্রাই করতে পারেন